প্রথমে প্রশ্নটা পড়ে দেখি প্রশ্নে কি বলছে। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। প্রশ্নে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলছে 2000 বর্গমিটার এবং পরিসীমা দেওয়া আছে 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটার সমাধান আমরা এইভাবে করতে পারি। মনে করি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান এক্স মিটার, সুতরাং আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ, ক্ষেত্রফল দেওয়া থাকলে প্রস্থ নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হলো 2000 আর দৈর্ঘ্য হলো এক্স এত মিটার। এখন আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য হলো এক্স আর প্রস্থ হলো 2000/x এত মিটার। আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা দেওয়া আছে 180 মিটার। আমরা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এক্স ধরে পরিসীমা বার করলাম 2×x+2000/x মিটার। তাহলে এই দুটো সমান, এখান থেকে আমরা সমীকরণ তৈরি করতে পারছি। সুতরাং প্রশ্নানুসারে 2×x+2000/x = 180, x+2000/x = 180/2, এটা হলো 90, বা x x² + 2000 = 90, x² + 2000, এখানে ব্র্যাকেটটা রাখার দরকার নেই, 90x, বা x² - 90x + 2000 = 0। দুই, 500, 2, 250, 5, 50, 5, 10, 5, 2। এখান থেকে দেখছি 5×5=25, 50+2×2=8, 5×8=40, এটা হয় 90। তাহলে আমরা এখন লিখতে পারি, বা x² - 50+40x + 2000 = 0। তাহলে x² - 50x - 40x + 2000 = 0। এখান থেকে বন্ধনীর বাইরে এক্স আনলে x-50, এখান থেকে -40 রাখলে এটা হয় x-50 = 0। লিখতে পারি x-50×x-40 = 0। এরপরে হয় x-50 = 0 অথবা x-40 = 0, বা x=50 বা x=40। আমরা জমির দৈর্ঘ্য ধরেছিলাম এক্স মিটার, এখন আমরা x-এর দুটো মান পেলাম, একটা হলো 40 আর একটা হলো 50। সাধারণত দৈর্ঘ্যের মানটা প্রস্থের চেয়ে বেশি ধরা হয়। এইভাবে লিখি, যেহেতু দৈর্ঘ্যের মান প্রস্থের চেয়ে
বেশি ধরা হয় তাই নির্ণেয় দৈর্ঘ্য আমরা এক্স এর মান 50টাকে নেব। জমির প্রস্থ ফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল 2000, দৈর্ঘ্য হলো 50, এটা কেটে গিয়ে হলো 40, সমান 40 মিটার। দৈর্ঘ্য হলো 50 মিটার আর প্রস্থ হলো 40 মিটার। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলে নিই, বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো দেখতে যারা আগ্রহী আমি তাদের জন্য লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। যারা অঙ্কে খুব দুর্বল, যারা নিজেরা অঙ্কের সহজে সমাধান করতে পারেন না, তারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। পরের অঙ্কটা বলছে, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির একক ঘরের অঙ্ক নির্ণয় করো। দুই অঙ্কের একটা সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সেটা প্রথম লাইনে বলে দিয়েছে। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, এটাও বলে দিয়েছে। আমাদের সংখ্যাটার একক ঘরের অঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটার সমাধান কিভাবে করা যাবে। মনে করি দুই অঙ্কের সংখ্যাটির একক ঘরের অঙ্ক x। প্রশ্নে কি বলছে, দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে একক ঘরের অঙ্ক আমরা ধরে নিয়েছি, সুতরাং দুই অঙ্কের সংখ্যাটির দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে হবে এক্স থেকে 3 কম, মানে এক্স বিয়োগ 3। সুতরাং দুই অঙ্কের সংখ্যাটি হয় 10 গুণ দশক ঘরের অঙ্ক এক্স মাইনাস 3 যোগ একক ঘরের অঙ্ক এক্স। প্রশ্নে কি বলছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, আবার অঙ্ক দুটির গুণফল কি হবে, অঙ্ক দুটির গুণফল হলো এক্স গুণ এক্স মাইনাস 3। তাই দুই অঙ্কের সংখ্যাটা হলো এইটা আর অঙ্ক দুটোর গুণফল হলো এইটা। প্রশ্নে বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে সংখ্যাটা থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করে দেই। প্রশ্নানুসারে সুতরাং প্রশ্নানুসারে দুই অঙ্কের সংখ্যাটি থেকে, তাহলে এই হলো দুই অঙ্কের সংখ্যা, এটা থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করলাম, বিয়োগফল হয় 15, এই হলো বিয়োগফল 15। নিশ্চয়ই বোঝা গেল সমীকরণটা কিভাবে তৈরি করা গেল। এরপরে লিখতে পারি 10x মাইনাস 30 প্লাস এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3 সমান 15, বা
10x আর x যোগ করলে হয় 11x মাইনাস 30 মাইনাস এটা গুণ করলে হয় x স্কোয়ার প্লাস 3x সমান 15 বা একটু সাজিয়ে নেই মাইনাস x স্কোয়ার প্লাস 11x প্লাস 3x মাইনাস 30 মাইনাস 15 সমান 0 বা মাইনাস x স্কোয়ার প্লাস 14x মাইনাস 45 সমান 0 এরপরে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0 45 5 নয় 45 তাহলে লিখতে পারি 9 যোগ 5 হলো 14x প্লাস 45 সমান 0 বা x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 সমান 0 x x মাইনাস 9 মাইনাস 5 ইন্টু x মাইনাস 9 সমান 0 x মাইনাস 9টাকে যদি বন্ধনীর বাইরে আনি তাহলে পড়ে থাকে x মাইনাস 5 সমান 0 লিখতে পারি হয় x মাইনাস 9 সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0 বা x সমান 9 এখান থেকে লিখতে পারি x সমান 5 x এর দুটো মান পেলাম একটা 9 একটা 5 বলেছিল সংখ্যাটার একক ঘরের অঙ্ক নির্ণয় করো আমরা সংখ্যাটার একক ঘরের অঙ্ককে ধরে নিয়েছিলাম x x এর দুটো মান পেলাম তাহলে একক ঘরের অঙ্ক হলো 9 অথবা 5 সংখ্যাটির একক ঘরের অঙ্ক 9 অথবা 5 নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল দেখা যাক পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি নির্ণয় করো দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর দেওয়া আছে 3 অন্তর মানে বিয়োগফল এবং তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে 117 সংখ্যা দুটো নির্ণয় করতে হবে একটা বিষয় বুঝে নেবার চেষ্টা করি দুটো সংখ্যা আমি লিখলাম একটা 7 একটা 2 তাদের বিয়োগফল হলো কত 5 এই 7টা হলো বড় সংখ্যা এই দুটো হলো ছোট সংখ্যা এবং তাদের বিয়োগফল হলো 5 এখন যদি আমি প্রশ্ন করি যে বড় সংখ্যাটা হলো 7 আর বিয়োগফল হলো 5 তাহলে ছোট সংখ্যাটা কত আমরা কিভাবে পাবো না 7 বিয়োগ 5 আমরা পেলাম ছোট সংখ্যাটা 2 যদি বলে দেয় যে ছোট সংখ্যাটা হলো 2 এবং বিয়োগফল হলো 5 তাহলে বড় সংখ্যাটা কিভাবে পাবো না 5 যোগ 2 সমান 7 অর্থাৎ এখান থেকে একটা জিনিস আগে বুঝে নেই যে বড় সংখ্যাটা দেওয়া থাকলে এবং বিয়োগফলটা দুটো সংখ্যার বিয়োগফল বলা থাকলে আমরা ছোট সংখ্যাটা বার করব এই বড় সংখ্যা থেকে বিয়োগফলটাকে বাদ দিয়ে আবার বিয়োগফল দেওয়া থাকলে এবং ছোট সংখ্যাটা দেওয়া থাকলে আমরা বড় সংখ্যাটা বার করব এই বিয়োগফল আর ছোট সংখ্যাটাকে যোগ করে তাহলে এখন যদি আমরা ধরে নিই যে এই দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা হলো x তাহলে বড় সংখ্যাটা কি হবে না বিয়োগফলের সঙ্গে x-টাকে যোগ করব তাহলে আমরা এইভাবে লিখব মনে করি ছোট সংখ্যাটি x সুতরাং বড় সংখ্যাটি হবে x প্লাস 3 তাদের বর্গের সমষ্টি সংখ্যা দুটির বর্গের সমষ্টি আমরা বড় সংখ্যা হলো x প্লাস 3 এর বর্গ ছোট সংখ্যা হলো x এর বর্গ তাহলে সংখ্যা দুটোর বর্গের সমষ্টি হলো এইটা এখন সংখ্যা দুটোর বর্গের সমষ্টি বলে দিয়েছে 117 তাহলে এইটা আর এই 117 হয়ে গেল সমান
প্রশ্নানুসারে x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান 117। এরপরে আমরা লিখতে পারি, এটা মনে করি a, এটা মনে করি b, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা লিখতে পারি x স্কোয়ার সমান 117, বা x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস x স্কোয়ার সমান 117। x স্কোয়ার একবারই যোগ করে দিই, 2x স্কোয়ার প্লাস 6x সমান 117। এখানে 9টা বাদ গেছিল, আমি আবার লিখে দিই, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 বিয়োগ 117 সমান 0। 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108 সমান 0। এখানে লেখার সময় 9টা বাদ দিয়ে লিখে ফেলেছিলাম, তাই এটা আবার আমি ঠিক করে দিলাম। 6 পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে লিখতে পারি, সে লিখে দিতে হবে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই, 6 9 54। তাহলে x স্কোয়ার 9 থেকে 6 বাদ দিলে হয় 3, x বিয়োগ 54 সমান 0, বা x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 সমান 0। মাইনাস 6টা যদি বন্ধনীর বাইরে আনি, তাহলে হয় x প্লাস 9, x প্লাস 9কে যদি বন্ধনীর বাইরে আনি, তাহলে হয় x মাইনাস 6 সমান 0। এবারে হয় x প্লাস 9 সমান 0 অথবা x মাইনাস 6 সমান 0, বা x সমান মাইনাস 9 বা x সমান 6। প্রশ্নে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। ধনাত্মক অখণ্ড সংখ্যা, আমাদের x এর মান বেরোলো মাইনাস 9 আর প্লাস 6, তাহলে মাইনাস 9টা গ্রাহ্য হবে না, কারণ যেহেতু সংখ্যা দুটো হলো ধনাত্মক। তাহলে আমরা লিখব x সমান সমান মাইনাস 9 গ্রাহ্য হবে না যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, সুতরাং x সমান হলো 6। এখন ছোট সংখ্যাটা ধরেছিলাম x, তাহলে সংখ্যা দুটো চেয়েছে, আমরা উত্তর লিখে দিই, ছোট সংখ্যাটি হলো 6 এবং বড় সংখ্যাটি, বড় সংখ্যাটা হলো x প্লাস 3, অর্থাৎ বড় সংখ্যাটা x এর মানটা বসিয়ে দেবো x প্লাস 3, মানে 6 প্লাস 3 সমান 9। তাহলে ছোট সংখ্যাটা হলো 6, বড় সংখ্যাটা হলো 9। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। ধরনের অঙ্ক নিয়ে আরও ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে লাইক দিতে এবং শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক।